বন্ধুরা আসুন নেমে দেখুন তারুয়া বিচে কেমন লাগছে। ওয়েলকাম টু তারুয়া বিচ। লাল কাঁকড়া এখনই ধরতে হবে, দেখি ধরতে পারে কিনা। এই যে ঢুকে গেল, এই যে গর্তে ঢুকে গেল। ও মাই গড, ওই যে পালে পালে কিন্তু সব গর্তে ঢুকে যায়। বন্ধুরা লাল কাঁকড়া আর লাল কাঁকড়া এখন দেখুন, আমি যত আগাবো এগুলো তাদের নিরাপদ গর্তে ঢুকে যাবে, একটাকেও ধরা সম্ভব হচ্ছে না। এই যে দেখুন লাল কাঁকড়া, এখন আমি একটু সামনের দিকে আগাই, দেখেন আপনারা কি অবস্থা ঘটে। সব পালিয়ে যাচ্ছে, প্রতিটা গর্তের মধ্যে ওরা থাকে। আমরা ড্রোন দিয়ে একটু ধরার চেষ্টা করছি। কাছ থেকে আসলে ধরা যাচ্ছে না, মানে কাছে যেতেই গর্তের মধ্যে ঢুকে পড়ে। তাদের গর্তগুলো এরকম, এই যে এরকম, এই যেগুলোর মধ্যে ঢুকে যায়। বাসা মানুষজন দেখলে করে ঢুকে যায়। কত ভিতরে? অনেক ভিতরে। তোমাদেরকে মুক্ত করে দিই, আসো আসো, কিছু করবো না, তোমাদেরকে মুক্ত করে দিব। কামড় দিবে নাকি? দিতেও পারে, কামড় তো দিবে, দেখ ছেড়ে দিই তোকে। হ্যাঁ বন্ধুরা, অনেক কষ্ট করে জাল থেকে তাকে অবমুক্ত করেছি, যদিও সে আমাকে ফুঁড়ে দিয়েছে। তো আমরা কাছ থেকে একটু দেখার চেষ্টা করি, তার চোখটা হচ্ছে একদম 360। এই যে চোখটা, সে চতুর্দিক দিয়ে দেখে, তার চোখটা পুরোটাই এই যে চতুর্দিকে দেখে, সে নিশ্চয়ই দেখে, তাই না? এই যে চতুর্দিকে দেখে। এখন তাকে দুর্বল মনে হচ্ছে, কিন্তু ছেড়ে দিলে তার অবস্থা কী হয় দেখুন। আসুন বদ্দা আরও একটু অবমুক্ত করি, এই যে আরও কামড়ে রক্ত বাইর করে ফেলাই। এই যে, এই যে দেখুন এইভাবে মেরে দিয়েছে আঙ্গুল, তার দিয়ে কেটে, এই যে এটা দিয়ে ধরে লন, হাতে লন, বন্ধুদের হাতে লন। হ্যাঁ ছেড়ে দেন, ছেড়ে দেন। এবং তার দৌড়টা দেখেন, দেখেন 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 দৌড় দেখেন। যাক অন্তত একটা সেভ করলাম।
অপরূপ তারুয়া ব্রিজের সৌন্দর্য উপভোগ করে আমরা এখন চলছি চরকুকরি মুক্তির উদ্দেশ্যে। লাল কাঁকড়া আর ওই আঙ্কেলের থেকে খেলাম ডিম এবং শসা, এরকম এইবার বিদায় তারুয়া ব্রিজ, বিদায় তোমাকে। এখন আমরা চরকুকরি মুকরি যাই, দারুণ সৌন্দর্য। এইদিকে সাগর, মোহনা। নৌকা ভর্তি মাছ,